কথার জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাবই নেই। ওনার কথায় আমি কিছু কথা বলছিলাম, সেটা বলাতেও আমার দোষ হয়েছে। যদি জানতাম দোষ হইব তাহলে আর বলতাম না। ওই বাবা রে বাবা, লোকে শুধু বলে লিপি সরকারের চাপা, কিন্তু বাস্তবে কোনোদিন দেখি নাই। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন, অবাক হয়ে গেলাম। মানে উনি বুঝাইতাছে ওনার সাথে ক্যাসেট আমি এই প্রথম জীবনে এই একবারে অহন করতে এসেছি, আর জীবনে ওনার সাথে ক্যাসেট করি নাই। আপনি কি মিথ্যে বললেন না সত্য বললেন? এই জ্ঞানী লোকের কাছে আর সারা বাংলাদেশের দর্শকের কাছে আপনি নিজের বিবেকের প্রশ্ন করে দেখেন আপনি কত বড় মিথ্যা কথা কইছেন। কয় লিপি সরকারের চাপা জানি না, এখন বাস্তবে দেখলাম। আরে কয় কি এখন পর্যন্ত শুরুই করি নাই, আপনি দেখবেন নাকি? আমি তো শুরুই করি নাই, এখনই অবস্থা। আর যদি পুরোপুরি শুরু করি লতিফ সরকারের তো দূরের কথা, বাপের সুবিধা খুঁজা পাওয়া যাইতো না। ঠিক আছে, কি কয় দেখছেন? ডরের সরে উঠতে জায়গা অবস্থাটা দেখেন। আস্তে অনেক সুন্দর সুন্দর কথা আমাকে বলে গেল, বলে আমাকে একটি প্রশ্ন করলো। সে প্রশ্ন হলো, এই যে দয়াল বাবা গণিশা, এমন এক ডাকাত তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামী কালকে তার ফাঁসি, এর আগের দিন রাত্রে বাবার কাছে আসে, বাবায় তার ফাঁসি মাফ করে দিছে। কিন্তু দেখা যায় আমরা যদি অপরাধ করি, আমরা সাধারণত মানুষ, যদি আমরা অপরাধ করি আমাদের অপরাধের সাজা হলে সেই কোর্টে যাইতে হয়। যদি ফাঁসির অর্ডার হয়ে যায়গা তাহলে ওই ফাঁসির অর্ডার সরানো যায় না। কিন্তু দয়াল বাবার গণিশার ভক্ত এমন কি কাজ করছে, দয়াল বাবা গণিশার কাছে তার ফাঁসি মুক্ত হয়ে গেল। সেই কাজটা কি করেছে আমার কাছে জানতে চাইছে। আমি বলবো, তবে আপনি আমার একটা গান শুনেন, গানের পরে বলবো। তো বাবারে, বয়স তো আপনার অনেক হয়েছে, এখন আলা বার বাড়তি খাওয়ার চেষ্টা করেন, কাজে দিব পাতলা মানি আর কইরেন না। ওই সাপা দেখি নাই, বাস্তবে দেখলাম, এগুলি কইরা আমার লগে শুধু শুধু কথা বাড়ায়েন না, কারণ এইসব বাড়ায় কথা কইলে আপনার কিন্তু খবর আছে, এটুকুই বললাম। আমার লগে কথা বললে লিগেল কথা বলতে হবে, এটুকুই বললাম আপনাকে। দয়াল বাবা হে গণিশা, দয়াল নগর পাঞ্চ বাসা এসেছো পাপি তাপি করাইতে, ভক্তগণের মনে আশা পুরাইতে, বাবা রে ভক্তগণের মনে আশা পুরাইতে।
আশা করি আমার এই গানের ভিতরে মীমাংসা হয়ে গেছে। যেমন শান্তিনগর গ্রামের মাঝে কুখ্যাত একজন ডাকাত ফাঁসি তার অবধারিত করেছেন এমনই কাজ। এমন সময় ডাকাত লাগলো দৌড়াইতে, কোথায় আসলো দৌড়াইয়া? দৌড়াইয়া আসলো সে দয়াল বাবা গণেশার দরবারে। যখন দয়াল বাবা গণেশার দরবারে আসলো, গণেশা বাবার পায়ে ধরে বলল, হে বাবা আমাকে রক্ষা করেন, যদি মরতে হয় আমি সারা জীবন পাপ করেছি, ডাকাতি করেছি, তারপরেও আমি আপনার কাছে এসেছি, আমার যদি মরতে হয় তাহলে আমি আপনার চরণের তলে পড়ে চরণের পাশেই মরব, আমি এই ফাঁসির দড়িতে মরব না, আমি মরতে চাই না। আমার দয়াল বাবা গণেশা যখন এই কথা শুনল, শোনার পরে আমার দয়াল বাবা গণেশা হাতে তার নাঙ্গল, ওই যে যেই নাঙ্গল দিয়ে ক্ষেত হাল বায় নাকি চাষ করে, ওই নাঙ্গল দিয়ে সারা রাত্র ওই ডাকাতকে পিটাইলো। ডাকাত তারপরেও বাবার চরণ ছাড়লো না। যখন বাবার চরণ ছাড়লো না, বাবাই বলে, যা তুই কুমিল্লা চলে যা, তুই এই মুহূর্তে কুমিল্লা যা। বাবার কথা মতো ওই ডাকাত চলে গেল কুমিল্লা। কুমিল্লা যায়া দেখে ডাকাতের ফাঁসির হওয়ার কথা, ফাঁসি তো হইব দূরের কথা, ফাঁসির নামই কোডের ভিতরে উল্লেখ না। ডাকাত মুক্তি পাইয়া গেল কার কারণে? ওই দয়ালের কারণে। যদি ভক্তের মতো ভক্ত হতে পারে তাহলে দেখা যায় যত বড় অপরাধ করুক না কেন, দয়ালই তাকে রক্ষা করে, দয়াল ছাড়া কোনো উপায় নাই। তাই দেখেন কেমন কর্ম করেছে, সারা জীবন ডাকাতি করেছে, ডাকাতি করে তারপরেও বাবার পায়ে ধরে বলছে, বাবা আমাকে রক্ষা করেন, খাস মনে খাস দিলে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে সেই ডাকে সবাইকে সারা দয়াল দেয়, আর ডাকার মতো না ডাকলে বাবারে খালি বাবা 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 বললেই হবে না, বাবার কর্ম করতে হবে, বাবার ভজনা করতে হবে, তারপরে বাবাকে পাওয়া যাবে, এছাড়া বাবাকে পাওয়া। এই আপনার কথা। এবার আমার কিছু জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন তো, এই যে বাবা সাহালি আসলো, সে বাংলাদেশে আসলো, আমি জানতে চাই বাবা সাহালি সে কি কোনো বিয়ে করেছিল? সে কি কোনো বিয়ে করেছে? এবং যদি বিয়ে করে থাকে তার কি কোনো ছেলে মেয়ে আছে? যদি থেকে থাকে তারা কোথায়, তারা কোথায় আছে বাবা সাহালি? তারা কি, সে কি বিয়ে করেছে নাকি করে নাই? আর যদি বিয়ে করে থাকে তাদের তার কি ছেলে সন্তান আছে কি বা নাই? আপনার কাছে একটি কথাই, কারণ বেশি কথা বলা যাবে না, এই জন্য সময় অনেক বেশি হয়ে যায়, সিডির বিষয়ে তো বেশি কথা বলা যায় না, এই জন্য আপনার কাছে ছোট করে একটি জিজ্ঞাসাই আমার রইল।